সুপ্রিয় দর্শক, হাট পরিক্রমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে জুলাই 2020 বুধবার। আপনারা যে হাটটা দেখছেন, এটা বাংলাদেশের সর্ববৃহৎ হাট, গাবতলি হাট। আপনারা অনেকেই জানেন, আবার যারা জানেন না তাদের উদ্দেশ্য জানিয়ে রাখি, এই হাটটি 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, মাসে 30 দিন এবং বছরে 365 দিন খোলা থাকে। তার মানে আপনারা রাত 2টা 3টা যে কোনো সময় আপনারা আসলে এখানে গরু পেয়ে যাবেন। এই যে আপনারা দেখছেন কুরবানির সমস্ত গরু, তা আমরা একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভাইয়ের বাসা কোথায়? আমার বাড়ি সিঙ্গে থানা, মানিকগঞ্জ সিঙ্গাই। আপনারা তো 12 মাসই এইখানেই ব্যবসা করেন? আচ্ছা, এখন তো কুরবানির সিজন আসছে, আর নরমালি সময় তো আপনারা এখানেই থাকেন? এখানেই থাকি। আচ্ছা, কয়টা গরু আছে আপনার এখন? গরু এখন বর্তমানে আছে 6টা। আচ্ছা, এই গরুগুলি কোথা থেকে আসছে? কুষ্টিয়া থেকে আসছে। কুষ্টিয়া থেকে। আমরা জানি যে মোটামুটি বড় গরুগুলি মোটামুটি কুষ্টিয়াতেই প্রোডাকশনগুলি বেশি হয়। এই 6টা গরু আপনি এনেছেন? এখানে ক্রস আছে, দেশি আছে, দেশি আছে। এই যে সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন সবগুলি মিলেই আছে। আচ্ছা তো ভাই, এখন অবস্থাটা কেমন? এখন অবস্থা খুব ভালো না, বেচা কিনি নাই, গরু যা আনি তাই লস হইতেছে, লাভ হইতেছে না, লাভবানই নাই, আর কাস্টমার নাই, কাস্টমার কম। এখনো তো কুরবানির কাস্টমার শুরু হয় না? শুরু হয় নাই, 26-27 তারিখের পর থেকে শুরু হবে আশা করি। আল্লাহ জানে, ভাইরাস শুনি, ভাইরাস যদি কাস্টমার ঢুকে তো আসেন রসি বিজি তো আমাকে থাকে থাকে কিছু তাই। আর কতগুলো করে গরু আনবেন বলে আপনি চিন্তা করছেন? মনে করেন আমার টার্গেট আরো 100 গরু আমার আসবো। 100 গরু আসবে আর ইনশাআল্লাহ 100 গরু আসবে মানে কুরবানিতে? এই আপনার কি সমস্ত এই ধরনের গরু আসবে? এই ধরনের আসবে, এটা বড় আসবো আর ছোট আসবো, সব থেকে বড় আসবে না। আচ্ছা সুপ্রিয় দর্শক, এই যে আমরা এখানে দেখছি, এই যে শাল গরুটি আপনারা দেখছেন, এটা দেশাল গরু, অনেক বড় সাইজ। এই যে মোটামুটি সাইজের গরু। আচ্ছা এটার দাম কত যাচ্ছে? এটার দাম চাইতেছি মনে করেন 1,05,000 চাইতেছি, 1,02,000 চাইতেছি, বেচা কিনে নিগেল মনে করেন 85,000 হলে দিয়ে দিব আর কি, 85,000 হলে দিয়ে দিব। আচ্ছা তার মানে আপনার কাছে আমরা একটু ধারণা নেই যে আপনারা যেটা চান, হ্যাঁ, তার থেকে কত কম দিয়ে বিক্রিটা হয়? মনে করেন আমরা 2,000-5,000-10,000 বেশি না সেলতে জিনিসটা বেচা কিনে হইতো না। আপনি চাচ্ছেন তো 1,05,000, 1,05,000 চাইতেছে, আর 85,000 আপনি বিক্রি করবেন? 85,000 আমি বিক্রি করব, মানে 20,000 টাকা কম। হ্যাঁ, তাহলে এটা একটা মানুষ একটা ধারণা পাবে যে আপনাদের সঙ্গে যে দরদামটা করবে, আমাদের ভিডিও দেখেই তো তারা দরদাম করে। আচ্ছা তারপরে এই যে এটা দেখছি, এটা মনে করেন এটা 85,000 বেশি মনে করেন, এটা গোস্ত কিরকম হবে? গোস্ত মনে করেন এদিকে আয় না, এটা এটা 4.5 মণ আছে, এখানে দেখছি আমরা একটু দরদাম। আসসালামু আলাইকুম। আসসালাম, আপনার বাসা কোথায়? আমার বাসা আপনার গ্রিন রোড। গ্রিন রোডে? জি জি। আপনি কি কুরবানি গরু নিতে আসছেন? হ্যাঁ, এত তাড়াতাড়ি ব্লগ দেখলাম, দেখে মনে করলাম যে একটু ভেরিফাই করি আপনাদের এই হাটের যে দিচ্ছেন আপনারা। আমি আপনার ব্লগ রেগুলার দেখি, আপনারই আমার খুব ভালো লাগে আপনার স্টাইল। তো এখন এসে আপনি কি বুঝছেন? আমি আপনাদের ব্লগের রেটের সাথে তো অনেক ব্যবধান দেখতেছি, আমার কাছে মনে হচ্ছে না যে আমরা যেভাবে ব্লগে রেটগুলো দেখছি যে পানির দামে গরু পাওয়া যাচ্ছে, হ্যান পাওয়া যাচ্ছে, কিন্তু ওই ওই রকম মানে আসার পরে এই পানির দামটা এখানে আমার কাছে মনে হচ্ছে না, দামটা অনেক এক্সপেন্সিভ মনে হচ্ছে, একটু বেশি, একটু বেশি। আচ্ছা আপনি কোন গরুটা দেখছেন? আমি যে একটু বললাম যে ওই এই এই দেশাল গরু, এই দেশাল গরু। আচ্ছা এই দেশাল গরুটা, এটা উনি দাম চেয়েছে কত? 1,15,000। মানে আপনার কত হলে এটা? আমি তো বললাম আমি 80,000 নিতে পারি। 80,000 নিবেন? আচ্ছা এখন আপনি কি বলছেন? মনে করেন আমি এটা 1,00,000-এর নিচে বেচলাম আর লস হবে, যাই বেচতে হবে আমার 1,00,000-এর উপরে বেচতে, মানে 1,00,000-এর নিচে বেচলে আপনার লস হবে? লস হবে। আচ্ছা আপনি তাহলে দেখছেন? হ্যাঁ জি দেখছি। জি আপনাকে অসংখ্য ধন্যবাদ। থাকলে দেন না আমার জি, আপনাদের আমি রেগুলার দেখি, আপনি তো সব হাটে ঘুরেন, কারুল টারুল আমবারি আমবারি সব জায়গায় ঘুরেন, আমি আপনার এটা আমার ভালো লাগে। অনেকেই তো ব্লগ করে না, আমি আজকে প্রথম আমি ঢাকায় আসলাম। হ্যাঁ মনে হয় এই গাবতলি হাটে আমি প্রথম। আপনি অন্য কোথাও করছেন? জি জি জি, আমবারি করেছি লাস্ট। আপনার এটা ভালো লাগে আমার, আপনি আমার লাগ বলো, আপনার সাথে দেখা হয়ে গেল। জি, তো এর জন্যই আর কি আশা, সত্যি কথা যে একটু ভেরিফাই করে দেখি যে এখন যদি একটু ভালো সস্তায় পাওয়া যায় তাহলে নিয়ে নেব, তাহলে এখন নিলাম, আর নাইলে তো ঢাকা টাউনে এত আগে গরু নিয়ে রাখা খুব কষ্ট, সেটাই জায়গা নাই যথেষ্ট পরিমাণে, তো এর জন্যই আর কি আসা এবং একটু দেখা, যদি ওই রকম একটা হইলো তাহলে একটা নেওয়া আর কি। আচ্ছা ভাই, থ্যাংক ইউ, আপনার কার্ডটা থাকলে দেন। জি দিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ,
এবং আপনার এইগুলো আমার ভালো লাগে জি থ্যাঙ্ক ইউ আপনার এটা আমার ভালো লাগে আরো অনেকেই করে কিন্তু আপনার এটা ভালো লাগে এটা অবশ্য বলা উচিত না তো আমি বললাম আচ্ছা থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কোথা থেকে আসছেন কুষ্টিয়া থেকে কয়টা গরু আনছেন আটটা আটটা এই মূলত ক্রস জাতের গরুগুলি বেশি আনছেন জি ক্রস জাতের গরু আচ্ছা এই যে পরিচর্যা চলছে তা আমাদেরকে একটু বলবেন যে এই যে এটা কি দেশাল সাদাটা আচ্ছা এটা গোস্ত কি রকম হবে কিছু ভাইয়া পাঁচ মণ একটু কম হবে প্রিয় দর্শক আচ্ছা এটা প্রাইস চাচ্ছেন কত এক লক্ষ বিশ আচ্ছা একটু আমাদেরকে বলবেন যে এখানে মন কিরকম করে আপনারা বেচতেছেন আঠারো হাজার হইলে তো দাম আপনি যেটা দাম চাইলেন সেটা কি আঠারো হাজার হইল আচ্ছা এটা চাওয়া দাম আর কি আচ্ছা 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 শুনি একটু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কোথা থেকে আসছেন ভাই কুষ্টিয়া কুষ্টিয়া কয়টা গরু আনছেন ওই গোটা দশে এই এই ক্রস গরুগুলি আনছেন আচ্ছা এটার গোস্ত হবে পাঁচ মণ হ্যাঁ পাঁচ মণ হবে পাঁচ মণ হবে হ্যাঁ পাঁচ মণ একটা পাঁচ মণ হবে আচ্ছা এটার প্রাইস কত যাচ্ছে এই প্রাইস মানে আপনি কি আঠারো হাজার টাকা করে বলছেন হ্যাঁ তাহলে তো নব্বই হাজার টাকা পড়ে নব্বই হাজার টাকা তো দিয়ে দিব দিবেন নব্বই হাজার টাকা আপনি দিবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন আর আপনি কি গরু এনেছেন ওই পাশের ক্রসটা এই ক্রসটার দাম কত যাচ্ছেন ওই দিয়ে আপনি সাতাশি আঠাশি দিয়ে দেবো সাতাশি আঠাশি হলে দিয়ে দিবেন হ্যাঁ না এটা একটু ছোট হবে হ্যাঁ আর আপনার কি কোনো দেশাল আছে আচ্ছা ওটা তো দেখেছি আমরা হ্যাঁ আর মোটামুটি এই ক্রস আর দেশাল এইগুলি আপনি নিয়ে আসছেন এখনো তো ব্যবসা শুরু হয়নি মানে কাস্টমারের এখন খুব কম ও কাস্টমার নাই তো আপনারা তো সারা বছর বিজনেস করেন তা আপনারা তো কষাইয়ের কাছ থেকে সারা বছর এই টাইমটা আপনি প্রতি সপ্তাহে মন হয় এখন মনে করেন কাস্টমার না আঠারো হাজার টাকা মন করোনার জন্য আপনার গরু বছর লাইছি গৃহস্থরা টাকা পাচ্ছে না ভয়ে বেশি দিছে আত্ম ভয়ে কিন্তু আমরা তো কাস্টমারদের কাছে শুনছি যে দাম নাকি অনেক বেশি না না এটা হলো এই যে একজনের সঙ্গে কথা হইলো না 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 ও ভুল বলছে নাকি যেটা নির্জ সেই কথা বলছে আপনাকে এই যে অ্যাবল আবল আঠারো হাজার টাকা মন গরু আছে আচ্ছা ধন্যবাদ সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমরা এই গাবতলি হাট আপনারা সবাই দেখতে চাচ্ছেন গাবতলি হাট আমরা মূলত উত্তরবঙ্গের হাটগুলি আপনাদেরকে এতদিন দেখানোর চেষ্টা করেছি এখন আমরা আপনাদেরকে এই গাবতলি হাটে এই গরুগুলিকে আমরা দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে আসছেন ভাই আমি সিঙ্গার থেকে আসছি ওই মানিকগঞ্জ সিঙ্গার আপনারা তো সারা বছরই ব্যবসা সারা বছরই এই দেশালগুলি আপনি আনছেন হ্যাঁ এগুলো আচ্ছা এই যে দেশালটা আমরা দেখছি কোন একটা এটা ওজন কিরকম হবে আপনারা দেখছেন এক লক্ষ টাকা দিয়ে এটা বিক্রি হয়ে গিয়েছে এই যে এই দেশাল গরুটি দেখুন অনেক সুন্দর সাইজ এবং কুরবানির জন্য একটি আকর্ষণীয় একটি গরু আর এটা তো দেশাল আচ্ছা এটা একটু ছোট এটা এটার দাম কত যাচ্ছেন দাম এক লাখ পনেরো বিশ চাইতেছি চাচ্ছেন আর দেওয়ার দাম ধরেন পঁচানব্বই হলে নব্বই পঁচানব্বই হলে বিক্রি করবো নব্বই পঁচানব্বই হলে বিক্রি করে দেবেন এই যে সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন গাবতলি হাটে আপনারা এই ধরনের দেশাল গরু এই যে দেখছেন আপনারা কিনাই লাগছে আশি নব্বই করে ছয় মাস পাইলে এখন বিক্রি করলাম নব্বই পঁচানব্বই তাহলে কি আপনাদের কি লস লস মানে টেনশন মাথা ঘুরেছে ভাই কতগুলি গরু আনছেন আপনি গরু আছে আছে এখন আছে তো চারটা আছে আরো কি কুরবানিতে আনবেন আনবো কি আইনে তো চালান থাকতেছে না আনলে চালান থাকছে না জি না আচ্ছা আচ্ছা আপনাকে ধন্যবাদ শুভ দর্শক আনলেই লস আপনারা শুনছেন যেখানে ব্যাপারীরা বলছে এখানে তারা লসে বিক্রি করছে কাস্টমার নেই কারণ সবাই আমরা জানি যে এখনো কুরবানির বাজার শুরু হয়নি এটা কিন্তু গাবতলির একদম নর্মাল বাজার এটা সব সময় থাকে দিন রাত চব্বিশ ঘন্টা এই বাজারটি থাকে এটা শুধু কুরবানির সময় না এটা সারা বছরই এই বাজারটা মোটামুটি এখানে আপনারা এই ধরনের গরু পাবেন তো আপনারা দেখছেন এই গাবতলি হাটে
এটা নরমাল সময়ের আমদানি, এটা কিন্তু কুরবানির আমদানি না, এটা নরমাল সময়ের আমদানি। কুরবানির গরু এখনও আসা শুরু হয়নি, দু একটা করে আসা শুরু হয়েছে, তবে কুরবানির গরু দু একদিনের মধ্যে চলে আসবে। তো এই ডাবতলি হাট থেকে আমরা আপনাদেরকে এই আজ 22 জুলাই 2020 বুধবার আপনাদেরকে এই প্রতিবেদনটি দেখানোর চেষ্টা করলাম স্বল্প আকারে। আপনারা চান যে আর একটু বড় আকারে যেন আমরা দেখাই, তা আমাদের একটু টেকনিক্যালি একটু সমস্যার জন্য আমরা বড় আকারে দেখাতে পারি না, তো আমরা ছোট আকারে এই গরুগুলি দেখাই। এই যে এখানে আমরা দেখছি, এই যে দেখুন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কোথা থেকে আসছেন? কুষ্টিয়া থেকে আসছি। কুষ্টিয়া থেকে? আচ্ছা, আমাদেরকে এই যে কালো গরুটা, এটা তো দেশি। হ্যাঁ, এই যে গরুটা, এই যে এটার ওজন কিরকম হবে? ওটা হলো 5.5 মণ। 5.5 মণ? এটার দাম কত লাগছে? দাম তো আসছে 130 চাওয়া। আর নিয়ত মানে 105-10 আপনি বেঁচে দিলেন। আচ্ছা, ধন্যবাদ। তো সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা আপনাদেরকে এই গাবতলি হাট থেকে আমরা কুরবানির আগাম কুরবানিতে আগামীতে আগামী সপ্তাহে কুরবানি হাটটা জমজমাট হবে, তার আগে এক সপ্তাহ আগে আমরা এই দামগুলি জানানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটি দেখে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তবে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই, আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।